আমি আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে বাসায় তো হচ্ছে একজন অত্যন্ত ভালো মনের মানুষ তো বেশ কিছুদিন ধরে উনি আমাকে ইনভাইট করে কিন্তু কোনো না কোনো কারণে তার বাসায় যাওয়া হয় না রুমিয়াপুর বাসা হচ্ছে শহরের মধ্যেই তাই আমার যাইতে বেশিক্ষণ টাইম লাগলো না শালগাড়িয়া প্লাস্টিক মরে এখানে আমি যেহেতু তাদের বাসায় ফার্স্ট টাইম যাচ্ছি সেই ক্ষেত্রে আমি চিনি না এই জন্য তিনি আমার সাথে আমাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য একজনকে পাঠাইছে তো তাকে আমি ফাইনালি যায় এবং তার সাথে হাঁটতে হাঁটতে তাদের যে বাসা ওইখানে চলে যায় তো অলরেডি এই যে তার বাসার সামনে চলে আসছি বাসার মধ্যে ঢুকতে একটা কিউট বাসার সাথে দেখা ও আমাকে পাওয়ার পরে অনেক খুশি চোখ মুখ দেখে বোঝা যায় তারপরে নিয়ে যায় যাওয়ার পরে একটু পরই আসে এবং আমরা একসাথে সবাই একটু আড্ডা দেওয়া শুরু করি ওর সাথে একটু ফাইজলামি করা শুরু করি তো অনেক সুন্দর করে কথা বলে বিষয়গুলি ভালো লাগে এটাকে এটা নাম শিরো এটা কি ছেলে না মেয়ে ছেলে নাম তোমার ফ্রেন্ড ওর সাথে অনেক কথা আর আড্ডা দেওয়ার পরে ওর শিরোর সাথে একটু আমরা ফাইজলামি করা শুরু করি তোর ওর শিরো আবার ওর কথা ভালোই শুনে দেখলাম তারপরে কিছুক্ষণ একসাথে সবাই মিলে বসে গল্প করার পরে রুমি আপু নাস্তার জন্য ডাকলো এবং সাথে সাথে নাস্তা নিয়ে চলে আসলো তো নাস্তা সামনে দেওয়ার পরে রুমি আপু আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর রুমি আপুর ভিডিও দেখতেছিলাম রুমি আপু আর ব্লক করে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তা করা শেষ হয়ে যায় এবং আমরা আবার আড্ডা দেওয়া শুরু করি তার মধ্যে জুম্মান নামাজের টাইম হয়ে যায় আমরা ছেলেরা যারা ছিলাম তারা সবাই জুম্মান নামাজ পড়তে মসজিদে চলে যায় তো নামা শেষ হওয়ার পরে রুমের মধ্যে ছিলাম হঠাৎ রুমি আপু ডাকলো বাইরে আসার পরে তো আমি দেখে অবাক হয়ে গেলাম দেখলাম যে একে একে অনেক মেহমান এসে বাড়ির সামনে ভরে গেছে তো পরে জানতে পারলাম প্রত্যেক শুক্রবার রুমি আপু কিছু অসহায় মানুষকে মানে এক একটু ভালো খাওয়ানোর চেষ্টা করে তো বিষয়টা আগের থেকে আমি জানতাম না তো এখানে যাওয়ার পর অবাক হইলাম তো তখন যখন সবাই একসাথে ভিতরে ঢুকে গেল তখন সবার উদ্দেশ্যে রুমি আপু অল্প কয়েকটা কথা বলল এবং সবাইকে আমার কথা একটু বলল তারপরে সামান্য কয়েকটা কথা বলার পরই যেহেতু দুপুর ছিল সবার পেটে খিদা ছিল তাই তাড়াতাড়ি সবাইকে খাওয়া দাওয়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল একে একে সবাইকে প্লেট দেওয়া হয় এবং আস্তে আস্তে সবাই মিলে একসাথে খাওয়ার দাবার দেওয়া শুরু করা হয় তো মোটামুটি সব ধরনের কিছুই ছিল একটা মেহমানকে বাড়িতে ইনভাইট করলে যেভাবে খাওয়ানো হয় তো প্রত্যেককে ওইভাবে খাওয়ানো হচ্ছিল তো সব কিছুই ছিল এক কথা এভরিথিং ছিল দই মিষ্টি থেকে শুরু করে যা যা প্রয়োজন একটা মানুষকে দাওয়াত দিলে যা যা খাওয়ানো হয় তাই তাই ছিল তো রুমি আপু যথাসাধ্য চেষ্টা করছে এক বেলা একটু ভালো খাওয়ানোর চেষ্টা করছে তো ব্যাপারটা মানে আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি আগের থেকে জানতাম না যে এই রকম একটা মানে এই রকম একটা জায়গায় যাইতে পারবো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরই তাদের জন্য কিছু গিফট রাখা ছিল সেই গিফটগুলা তাদের হাতে এক একে তুলে দেয় তো গিফটের মধ্যে যেটা যেটা ছিল টুপি ছিল তারপরে ছিল হচ্ছে একটা ফতুয়া তারপরে ছিল হচ্ছে জায়নামাজ তারপরে তসবি তো এই সবগুলা সবাইকে একটা একে একে সবার হাতে তুলে দেওয়া হয় তো সবাই অনেক খুশি হয়েছে আমার মনে হয় তো অনেক চেষ্টা করছে রুমি আপু সবাইকে খুশি করার জন্য জানি না সবাইকে কতটুকু খুশি করতে পারছে তো আমার কাছে ভালো লাগছে যে আমি আর একটা ভালো কাজের সাক্ষী হতে পারলাম তো মোটামুটি তাদের সবাইকে খাওয়া দাওয়া শেষ করানোর পরে এবার হচ্ছে সবার বিদায় দেওয়ার পালা মোটামুটি সবাই খুব সুন্দরভাবে একে একে বিদায় নেওয়া শুরু করলো এবং তারা সবাই যখন সবাই চলে গেল ঠিক তখন আমরা রুমে চলে আসি আসার পরে একটু রেস্ট মেস্ট নেওয়ার পরে আমরাও খাইতে বসি তখন আসলে সাড়ে তিনটা বাজে যায় সবারই খিদা লাগে যায় তাই সবাই খাওয়া শুরু করে তো আমরা যখন একসাথে সবাই মিলে খাচ্ছিলাম তখন আমার আমার বারবার মনে হচ্ছিল কি আমার একটা নিজের আপন বোন আছে তো আমি ওর বাসায় বেড়াইতে গেলে পরে আমাকে যেভাবে আপ্যায়ন করে রুমি আপুর বাসায় যায়ও আমি ঠিক সেই রকম আপ্যায়নই পাইছি আমার মনে হচ্ছিল কি যে আমার নিজের আপন বোনের বাসায় আসি তো আপু আসলেও অনেক ভালো মনের মানুষ তো সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে সে ভালো এরকম ভালো কাজ আরও করতে পারে আমার কাছে ব্যাপারটা আরও ভালো লাগছে যে আমি এত মহৎ একটা কাজের সাক্ষী হতে পারছি তো ধন্যবাদ আপু আপনাকে